আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো হিলিও 90। হিলিও 90 খুব রিসেন্টলি লঞ্চ হয়েছে অ্যান্ড আপনারা অনেকেই কোয়েশ্চেন করেছেন, ভাইয়া এই ফোনটার গেমিং এক্সপিরিয়েন্স কেমন, কারণ হিলিও G99 চিপসেট এখানে ইউজ করা হয়েছে আর হিলিওর অনেক মিনিমাল একটা UI এখানে দেওয়া হয়েছে। সো ওভারঅল গেমিং এক্সপিরিয়েন্সটা এখান থেকে কেমন আসছে আর গেম খেললে কি এই ফোনটা হিট হয় কি না সেইটাও আপনারা জানতে চেয়েছেন। সো গেমিং এবং গরমের সাথে আজকে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ সম্পর্কেও কিন্তু আপনাদেরকে জানাবো যে এই ফোনটা কিরকম স্ক্রিন অন টাইম দিচ্ছিল আমাকে। অ্যান্ড হিট মিটার আছে আমার কাছে আর আপনাদের কাছে আছে সাবস্ক্রাইব বাটন, আপনারা ক্লিক করে দেন আর আমিও ক্লিক করে দেই, দেখি এইটার হটনেস কতটুক আর এইটার পারফরমেন্সটা কেমন। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এই ফোনটার টেম্পারেচার মেপে নেব। এই ফোনটার টেম্পারেচার এখন যদি আপনারা দেখেন তাহলে 35 ডিগ্রির আশেপাশে আছে, সামনে পিছনে দুই সাইডেই 36-35, সামনে 36 পিছনে 35 ডিগ্রি আছে। সো এখন আমরা গেম খেলা শুরু করব। সো প্রথমেই আমরা S9 দিয়ে শুরু করি, দেন আমরা দেখি যে আসলে এটা কোন পর্যন্ত পুশ করতে পারে। আমরা প্রায় ঘন্টাখানিক গেম খেলবো অ্যান্ড ঘন্টাখানিক গেম খেলার পর দেখব যে এইটার টেম্পারেচার কতটা আপ করে অ্যান্ড গেমিং এক্সপিরিয়েন্সটাও কিন্তু আমরা দেখবো। এইখানে গেম লোড হতে কিন্তু খানিকটা সময় নেয় যেটা আমরা দেখতে পাচ্ছি। S9 কোনো ল্যাগ কিন্তু পাচ্ছে না, খুব সুন্দর স্মুথ চলছে, যদিও মাত্র স্টার্ট হলো গেম। কিছুক্ষণ গেম খেললে তো সব ফোনই খুব স্মুথ কাজ করে। আমরা দেখব যে এটা লাস্ট পর্যন্ত কীরকম সার্ভিস দেয়, কোনো ল্যাগ ট্যাগ করে কি না। S9 কিন্তু কন্টিনিউয়াসলি 120 Hz চলছে, সো এটা একটা ভালো ব্যাপার। কিন্তু সো প্রায় 20 মিনিট আমরা গেম খেলেছি, 20 মিনিট গেম খেলার পর আমরা যদি দেখি 38 উপরের দিকে, নিচের দিকে 37, সামনের দিকে যদি দেখি সামনের দিকেও কিন্তু 38 আর নিচের দিকে 37। সো মোটামুটি গরম তো হয়েছে। এবার আমরা ফ্রি ফায়ারটা খেলবো, কিছুক্ষণ দেখবো ফ্রি ফায়ারটা খেললে এটার কী অবস্থা হয়। গ্রাফিক্স আলট্রাতে দেওয়া আছে, সব কিছু আমি হাইতে করে দিচ্ছি। সো আমি সব কিছু হাইতে করে দিয়েছি, দেখি এবার কি অবস্থা গেম প্লের। হিলিও G99 গেম প্লে ভালো হওয়া উচিত, দ্যাটস আমি সব কিছু হাইতে করেছি, কারণ নর্মালি এই বাজেটের ফোনগুলো এত হাই দিয়ে খেলা হয় না।
তারপরও আমি করেছি, কারণ যেহেতু জি নাইনটি নাইন কিন্তু অনেক ভালো প্রসেসর। তেমন ল্যাগ কিন্তু পাচ্ছে না, মোটামুটি ভালোই খেলা যাচ্ছে। কিন্তু কারেন্ট চলে গেছে। যাই হোক, মোটামুটি আমরা প্রায় 45 মিনিটের মতো খেলেছি। 45 মিনিট খেলার পর এটার অবস্থা হচ্ছে 41, প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস গরম হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাও পিছনেও 40 ডিগ্রি সেলসিয়াস, নিচের দিকে 38 ডিগ্রি। সো গরম তো এটা হবে, এটা তো আপনাদের আগে থেকে জেনে নেওয়া ভালো, বাট কি আর করার, মোটামুটি গরম হইতে হবে। যদি আপনারা এরকম গেম খেলেন, প্রায় 1 ঘন্টা খেললে আপনাদের হাতে গরম ফিল হবে, এবং আর বাকি কথা হবে ফেস ক্যামে। সো গেমিং এক্সপিরিয়েন্স আপনারা দেখলেন, আমি এখানে অ্যাসফল্ট 9 খেলেছি অনেকক্ষণ। গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু ভালো ছিল, ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স ছিল, অ্যান্ড তার সাথে কিন্তু আমি ফ্রি ফায়ারও খেলেছি। গেমিং করার পর এটার যে টেম্পারেচার ছিল সেটা খানিকটা বেশি আমি বলবো, 42 থেকে 43 ডিগ্রি আপনাদের ছুঁয়ে ফেলছিল। সো ডেফিনেটলি, যেহেতু গ্লাস ব্যাক পিছনে, একটু গরম হচ্ছে এখানে। আর খেলা বন্ধ করে দিলে, কিছুক্ষণের জন্য রেখে দিলে আবার এটা ব্যাক টু নর্মাল, তখন এই ফোনটা আবার ঠান্ডাও হয়ে যায় তাড়াতাড়ি। কিন্তু ডেফিনেটলি গ্লাসের জন্য একটু গরম আপনাদের ফিল হবে, হয়তো ব্যাক কভার লাগিয়ে নিলে গরমটা হাতে লাগবে না, কিন্তু গ্লাসের কারণে গরমটা কিন্তু হাতেও লাগে। আর ব্যাটারি নিয়ে যদি বলি, অনেকেই আপনাকে কমেন্ট করেছেন ভাই ব্যাটারি কেমন থাকে সেটা আমাদেরকে জানান। আমি 100% চার্জ করার পর আমি ডেলি ডেলি টাস্ক করেছি, হালকা পাতলা গেমিং করেছি, তার সাথে আমি ইউটিউবই বেশি দেখেছি। সেক্ষেত্রে এই ফোনটাতে আমি প্রায় 4.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি, এবং তারপরেও প্রায় 34% চার্জ কিন্তু আমার ফোনে রয়ে গেছে। সো সেক্ষেত্রে হয়তো আমি আরও 1.5 ঘন্টা এক্সট্রা ব্যাকআপ পেয়ে যাব। সেক্ষেত্রে এই ফোনটা আপনাকে 6 ঘন্টা স্ক্রিন অন টাইম দিয়ে দিবে অনায়াসেই। সো অনেকে কমেন্ট করেছিলেন আমার আগের ভিডিওতে যে ভাইয়া 5 ঘন্টাও যায় না, আসলে এটা ভুল কথা, আমি নিজেই আপনাদেরকে দেখাই দিলাম যে 4.5 ঘন্টা ইউজ করার পরেও 34% কিন্তু আমার ফোনে এখনও বেঁচে আছে। সো প্রায় 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম দিবে এই ফোনটা। ডেফিনেটলি হয়তো আপনারা আরও বেশি চাচ্ছিলেন, বাট 6 ঘন্টাও একটা ভালো চার্জ ব্যাকআপ আমি বলবো। সো আই হোপ এই ভিডিওটা থেকে আপনাদের একটু হলেও উপকার হয়েছে, আপনারা একটা ভালো ডিসিশন নিতে পারবেন যে 20,000 টাকা খরচ করে আপনারা হিলিও 90টা নেবেন কিনা, হিলিও 90 নিলে আপনাদের পারফরমেন্স কেমন হবে, এটা গরম কেমন হবে, এবং এটা ব্যাটারি ব্যাকআপ আপনারা কেমন পাবেন। অ্যান্ড ফুল রিভিউও কিন্তু আমি অলরেডি করে রেখেছি, সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করতে পারেন। ভালো শুধু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।